আমি বেশ ভালো করেই জানি অফিসের অন্য লোকেরা আমাকে অদ্ভুত এক জীব মনে করে। যদিও একজন লোক যে অধ্যয়নশীল স্বভাব বিশিষ্ট, যে গোলমাল পছন্দ করে না এবং যে নির্বোধের সঙ্গই বেছে নেয়, আরো বিশেষ করে দৃষ্টির অভাব হেতু যে মোটা কাঁচের চশমা পরে, সে ভুল বুঝে থাকবে সবসময় নিচু মনা লোকদের কাছে। সাধারণ মানে সাধারণভাবে আমার বন্ধুদের মতামতের জন্য যে অবজ্ঞা পাওয়া উচিত তাই দিয়ে থাকে। কিন্তু আমি ভাবতে শুরু করেছি যে তাদের অভিমতের পেছনে হয়তো কিছু থাকতে পারে এই বিশেষ মুহূর্তে। যদিও আমি মেনে নিতে পারি না এই বিচিত্র পক্ষী বিশেষেও ব্যাপারটা, তবে নিঃসন্দেহে আমি একটা প্রথম শ্রেণীর বোকা লোক। তা না হলে আমি ছুটিটা উপভোগ করতে পারতাম দিব্যি আরামে সকলের সঙ্গে মিলেমিশে, ভাঁড়ের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিন কাটাতাম। তার পরিবর্তে ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেলে ঘুরে বেড়াবার মতলব করেছি। বৃষ্টিতে পুরো দস্তুর ভিজে ক্ষুধার্ত ও দিশেহারা হয়ে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছি এক অচেনা দেশে অপরিচিতের মতো। অনেক মাইল দূরে সরে গেছি ঝড়ের বেগে। আমি নির্দিষ্ট পথ থেকে বাস চেসের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও চোখে পড়েনি জীবন্ত মানুষ অথবা মানুষের অবস্থান। অবশেষে অনেকক্ষণ পর একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল। বাড়িটা অবস্থিত রাস্তা ছেড়ে একটু ভেতরে একটা গাছের ছাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে, এমনকি সেখানে আকর্ষণ করার মতো কিছুই নেই। তবু ওই বন্য পরিবেশের মধ্যেও বাড়িটা স্বাগতম জানাবার পক্ষে যথেষ্ট। সাময়িক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। এক শোচনীয় হতাশার সম্মুখীন হলাম 200 গজ যাবার পর, তবে বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে। ছাদহীন দারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার ওপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলার পথটা ঝোপঝাড়ে ভর্তি, এখানে কেউ থাকে না এ সব কিছু ইঙ্গিত দিচ্ছে। মন থেকে সব ভাবনা চিন্তা ছেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুলতে লাগলাম যে এমন দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা অবজ্ঞা করা ঠিক নয়। আমার ভিজে পোশাক নিংড়োতে পারবো আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো কোনো ঢাকা এক আস্তানায় দাঁড়াতে পারলে। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা মনে হলো একটা পুরনো জমিদার বাড়ি। লতা গুল্ম বাড়িটার দেওয়াল ঠেকে ফেলেছে, দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশ মর্যাদার নিদর্শন। বোঝাই যাচ্ছে উঁচু দরের লোক বাস করত এখানে কোনো এক সময়। ঝুলে ভর্তি জানলাগুলো প্রায় সব বন্ধ, বোধ হচ্ছে বহুদিন কেউ বাস করেনি এখানে। চেষ্টা করলাম দরজাটা খোলবার, কি আশ্চর্য, দরজা খোলা পাল্লাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ফাঁক হয়ে গেল, আর কাঁধেরও একটু ধাক্কা লাগতেই সামনে বড় হল ঘর। অস্পষ্ট আলোর ভেতর ঢুকলাম, একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চোখ বোলালাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন কা ছমছম করে, আমারও তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক ওপরে লম্বা মতো জানালা, কাঁচগুলো মাকড়সার চালে আর ময়লায় ভর্তি, একটু আলো দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠে সামনেই যে ঘরটা দেখা গেল তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। সাজানো গোছানো ঘরটা বেশ বড়। এটাই প্রধান ঘর বলে মনে হলো, যদিও বহুদিন অযত্ন ও অব্যবহারে শোচনীয় অবস্থা। কারুকার্য করা কার্নিশ ভেঙে গেছে, ঘরের ছাদের এক কোণের চুনাবালি একেবারে খসে গেছে, 18 শতাব্দীর সবুজ ছাতা ধরেছে 18 শতাব্দীর আসবাবপত্রগুলোয়। ছেঁড়া পর্দা কার্পেটের প্রায় অর্ধেকটায় কমলা রঙের ছাতা গজে উঠেছে।
আমার মাথায় একটা বুদ্ধি এলো ফায়ারপ্লেসটা দেখে। জ্বালানি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরম চা করতে পারি আর ভিজে পোশাক শুকিয়ে নিতে পারি। শুকনো ডালপালা পাওয়া গেল বাইরে একটু খুঁজতেই, কিছু ডালপালা নিয়ে আসা আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। কিন্তু কেন জানি না হঠাৎ থমকে গেলাম ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে। তাদের ইচ্ছায় পা দুটো যেন আমাকে আর টেনে নিয়ে যাইতে চাইল না, কিছু যেন আমাকে ঘরের বাইরে যাবার জন্য প্ররোচিত করছে। ডালপালা আবার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিত ভাবে দরজায় দাঁড়িয়ে রইলাম। সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ উপলব্ধি করতে লাগলাম। এ জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনই আছে, তবু আমার বোধ হচ্ছে আমার স্বল্পকালের অনুপস্থিতিতে অশুভ কিছুই এই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। আমি ভীতু বা কুসংস্কারচ্ছন্ন লোক নই। কিছুক্ষণ পরে আমি ডালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরে গেলাম। আসলে আমি এ কাজ করিনি কোনো ভয় পেয়ে। আমি চিন্তা করলাম সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশি স্বস্তি পাব। তা আমি জানি, যদিও এটা একটা ডাহা মূর্খের কল্পনা, কিন্তু আচ্ছা যদি কিছু অদ্ভুত ঘটনাই ঘটল, ওই পথ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলাম। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে যেই খোলা সদর দরজার আলোর দিকে তাকিয়েছি, হঠাৎ একটা জিনিস নজরে পড়তেই চমকে উঠলাম। মনে হলো কেউ যেন এইমাত্র ধুলোর ওপর দিয়ে থলে কিংবা ওই ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে। সিঁড়ির শেষ ধাপ থেকে লক্ষ্য করলাম সেই খসা লাগা দাগটা হল ঘর পেরিয়ে উল্টো দিকের দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেওয়ালে আটকানো আলনায় একটা পুরনো পোকায় কাটা কোট ঝুলছে। দেখতে পেলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে, কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনো কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির পেছন দিকে গেছে, কিন্তু সবগুলো একটা জায়গা থেকে উদ্ভূত, কোট ঝোলানো আলনা থেকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আর কোনো পায়ের চিহ্ন নেই আমার পায়ের দাগ ছাড়া। আবার আমাকে ঘিরে ধরল অস্থিরতা। মনে হচ্ছে বাড়িতে কেউ বাস করে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্পত্তি এখানে ছিল। কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে? কোনো পোকা ভবঘুরে, হয়তো মেয়ে যার পেছনে ঝুলে পড়া চাদরের খসরানিতে তার নিজের পায়ের দাগ মুছে গেছে? ভালো করে দেখলাম সেই পুরনো কোটটার কাছে গিয়ে। এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট, তখনও দু একটা ময়লা ধরা রূপোর বোতাম লাগানো রয়েছে, স্বাক্ষর বহন করছে বহুদিন ব্যবহারের। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটাকে খোড়ালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে পনির মতো গোলাকার একটা গর্ত, তার চারধারের কাপড় পোড়া ও বিবর্ণ, মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের কুলি লেগে এমন হয়েছে। যদি এই গর্ত হয় পিস্তলের কুলিতে, নিশ্চয়ই এই গর্তটা কোনো মৃত মানুষের গায়ে। যদি এই গর্ত হয় পিস্তলের কুলিতে, নিশ্চয়ই এই গর্তটা কোনো মৃত মানুষের গায়ে। মনটা ভরে উঠল একটা বিরক্তিতে, কিন্তু স্থান দিলাম না বেশিক্ষণ। এটা একটা কল্পনাও হতে পারে না। তবে মনে হলো
ইস্ত্রি কাপড়ের গন্ধ ছাড়াও যেন একটা পচা মাংস আর হাড়ের গন্ধ বেরোচ্ছে। কোন জন্তুর পচা গন্ধ মৃত্যু অথচ সন্দেহাতীত। বাতাসে তো আমি ঘ্রাণ নিতে পারছি, সেই সঙ্গে কিছু অবর্ণনীয় কিন্তু সত্য ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত অতীতের কোনো কলঙ্কিত লজ্জাজনক পাপকার্যে সমস্ত পরিবেশটা ঘিরে রয়েছে। নিজেকে শক্ত করে তুললাম। কি এমন আছে যা ভয় করতে হবে? কোনো মনুষ্য লুণ্ঠনকারীদের ভয় পাই না, কারণ সবসময় আমার কাছে পিস্তল থাকে। আর ভূত, যদি সত্যিই কোনো অস্তিত্ব থাকে তবে দিনের বেলায় তারা ঘুরে বেড়ায় না। কাজ ছমছমে জায়গা এটা ঠিক, আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আমার অতি প্রয়োজনীয় গরম চা আর সাইকেল মেরামত না করে বৃথা অলিক কল্পনায় ভীত হয়ে আবার আমি বৃষ্টির তাণ্ডবের মধ্যে বাইরে বেরোচ্ছি না। সুতরাং আমার কাছে যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে মনে হল। দরজার উল্টো দিকে ফায়ারপ্লেস, তখনও ঝাঁঝরিতে শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। শুকনো ডাল সাজিয়ে নিলাম খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে, কিন্তু কাঠগুলো এমন স্যাঁতসেঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবু আগুন ধরল না, শুধু ধোঁয়া বেরোতে লাগলো। ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেল চিমনি দিয়ে এক দমকা বাতাস এসে। মেঝেতে হাঁটু আর হাত রেখে কাঠগুলোর কাছে মুখ নিয়ে গিয়ে মরিয়া হয়ে ফুঁ দিয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম। এই বিরক্তিকর কাজের মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনে চমকে উঠলাম। হল ঘর থেকে মনে হলো ধপ করে কে যেন মেঝেতে জামা ফেললো। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কিছু শুনবার চেষ্টা করলাম কান খাড়া করে, কোনো সাড়া শব্দ নেই। পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে। হল ঘরে কোথাও কিছু নেই, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, কেবল বাইরে বৃষ্টির শব্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটার ঠিক নিচে মেঝেতে ধুলো উঠছে। দূর একটা ইঁদুর। নিজের কাজে ফিরে গেলাম স্বগতোক্তি করে। পোড়া কাঠে আরো জোরে ফুঁ দিয়ে খোঁচাখুঁচি করে আরো তেসলায় কাঠি জ্বালিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেও আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম, খুব জোরে নয় অথচ পরিষ্কার ও নির্ভুল। আরেকবার হল ঘরে গেলাম, ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়ার মতো আর কিছু নেই, কিন্তু সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের আসন্ন বিপদের ইঙ্গিত আরো বেশি করে অনুভূত হল। এবার আমি বুঝতে পারলাম এই পুরনো খালি বাড়িতে আমি একা নই, কোনো অপবিত্র অদৃশ্য কিছুর গুপ্তভাবে চলাফেরা স্পষ্টই উপলব্ধি করতে পারলাম। হ্যাঁ, আমার আর দরকার নেই এসব চিন্তার। আমি বোকা ফিতু হতে পারি, কিন্তু এসব সহ্য করতে পারছি না। যা ঘটে ঘটুক আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, এই বলে শক্ত করে তুললাম নিজেকে। ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াহুড়ো করে হ্যাভারস্যাকারে ভেতরে জিনিসপত্র পুড়তে পুড়তে এক একবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতে তাকাতে লাগলাম। ধুলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি, এমন সময় হলঘর থেকে খুব আস্তে চাপা হাসির শব্দ শুনতে পেলাম, তারপরে মৃদু পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা হয়ে আসছে দেহের রক্ত। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন চলে গেল, তারপরই দরজায় একটু ক্যাঁচড় ক্যাঁচড় শব্দ। আস্তে আস্তে দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকলো সেই কোট। সেটা সোজা হয়ে দাঁড়ালো দরজার কোড়ায়, তারপর একটু এদিক ওদিক তুলতে লাগলো। অদৃশ্য লোক যেন কলারটা তুলে রেখেছে,
বাচ্চাটা হল ঘরে ঝুলতে দেখেছি, এটা এটা সেই কোট। পাথরের মূর্তির মতো আমি দাঁড়িয়ে অনন্ত শূন্যের মধ্যে দৃষ্টি আমার দোর করায় প্রস্তুতির প্রতি নিবদ্ধ সোজা দাঁড়িয়ে রইলাম আতঙ্কগ্রস্ত হয়ে। সমস্ত দেহ অবশ হয়ে গেল, সম্মোহিতর মতো পিস্তলটা মাটিতে পড়ে গেল আশার আঙুল থেকে। তবু তবু আমার মাথা ঠিক রইল। আমি জানতাম চরম অমঙ্গলের সান্নিধ্যে রয়েছি, দোর করায় নরক প্রসূত বস্তুটির যে অলৌকিক আভা বিচ্ছুরিত তার সংক্রামক। এর সামান্য স্পর্শ শুধুমাত্র যে আমার দেহের ধ্বংস তা নয়, আমার আত্মার অনন্ত নরক ভোগ। এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে, চলার গতি এক অবর্ণনীয়, অদ্ভুত ভাবে খালি হাত দুটো তুলছে, কোটের প্রান্ত মেঝেতে একেবারে পড়ছে, ঘর্ষণের দাগ হচ্ছে আর সেই সঙ্গে ধুলো উঠছে, ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমার বিস্ফোরিত চোখ দুটো বস্তুটার উপর স্থির ভাবে নিবদ্ধ রেখে পায়ে পায়ে পিছু হটতে লাগলাম। আড়ষ্ট অচেতন যন্ত্রের মতো চলতে চলতে একেবারে অগ্নিকুণ্ডের দেয়ালে পিঠ স্পর্শ করল, তার পেছনে যাবার জায়গা নেই। তখন সেটা আমার দিকে এগিয়ে আসছে মারাত্মক অশুভ উদ্দেশ্যে, উপরে উঠে আমার কলা ছোঁয়ার চেষ্টা করছে। শূন্য হাত দুটো কাঁপতে কাঁপতে মনে হলো পরমূর্তি সেগুলো আমাকে ধরে ফেললো। ভীতি ও আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো, অনেকদিন আগে কোথায় যেন পড়েছিলাম কি শুনেছিলাম, পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিরুদ্ধে প্রচন্ড প্রয়াসে ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসার আঙুল তুলে ক্রস চিহ্ন তৈরি করলাম। সেই মুহূর্তে পেছনে আমার অন্য হাতটা কিছু পাবার জন্য উত্তেজিত হয়ে হাতড়াচ্ছে, একটা ঠান্ডা শক্ত কোল কিছু সংস্পর্শে এলো, ভারী উনুন খোঁচানোর হাতল, সেটা পুরনো, সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে নিয়ে আমার সামনে আতঙ্কজনক বস্তুটিকে আঘাত করলাম। দেখো মুহূর্তে বস্তুটি পড়ে গেল এবং কোট ছাড়া আর কিছু নয় আমার পায়ের কাছে জড়ো হয়ে রয়েছে। আমি দিব্যি করে বলেছি, এক লাফে সেটা পার হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। বস্তুটি আমার পেছনে হামাগুড়ি দিয়ে তাড়া করেছে, আর চোখে ফিরে দেখলাম সেই অভিশপ্ত বাড়ির বাইরে এসে যে দৌড় লাগালাম, জীবনে সেরকম কখনো দৌড়াইনি। একটা সরাইখানার দরজার অর্ধ চৈতন্যহীন অবস্থায় পড়ে যাওয়ার আগে পর্যন্ত আমার আর কিছুই মনে নেই। ঈশ্বরের দোহাই আমাকে মত দিন, টলতে টলতে ভেতরে ঢুকে বলি, একটা ছোট জনতা বিস্ময়ে আমাকে দেখছে আমি যখন মগে মদ ঢালছি। আমার কাহিনী বলতে চেষ্টা করলাম আমি ভাঙা ভাঙা ফরাসি ভাষায়, তারা আমার দিকে তাকিয়ে আছে বিহ্বল দৃষ্টিতে। অবশেষে সহানুভূতির ভাব ফুটে উঠল সরাইখানার মালিকের মুখে। এও কি সম্ভব মশাই, ওই বাড়িতে ছিলেন? জুলিয়েট তাড়াতাড়ি আরেক বোতল মদ দাও মশাইকে, আমি একটা গল্প শুনি, পরে ওই মালিকের কাছ থেকে। যদিও বলার জন্য সে আগ্রহী ছিল, ওই পরিত্যক্ত বাড়িতে থাকত নেপোলিয়নের সৈন্যদলের একজন অবসরপ্রাপ্ত অফিসার, আফ্রিকান বংশজ ওই লোকটি আধা পাগল ছিল। গল্প শুনে মনে হয় লোকটি খুব খারাপ ছিল। নিশ্চয় মশাই খুব খারাপ লোক ওই লোকটি, সে তার স্ত্রীকে মেরে ফেলে, সমস্ত জীবন্ত প্রাণীর ওপর, এমনকি লোকে বলে তার নিজের মেয়েদের ওপর নিদারুণ অত্যাচার করত। খুব বদনাম আছে পুরনো জমিদার বাড়িটা, এদেশের কোনো লোকই ওই বাড়িটার কাছে যাবে না আপনি যদি 1,000,000 ফ্রাও দেন। গোড়ায় যা বলেছি আমি জানি, অফিসের লোকেরা আমায় অদ্ভুত এক জীব মনে করে, তাই তাদের কাছে আমি গল্প করিনি। তবু এটা টাহা সত্যি, আমার নতুন সাইকেল ও জিনিসপত্র হয়তো এখনো পড়ে আছে ওই ভূত প্রেত অধ্যুষিত জমিদার বাড়ির হল ঘরে। রেখে দিতে পারে কেউ যদি ওগুলো সংগ্রহ করতে ইচ্ছুক হয়, তবে